আপনার ঘর? এটা এটা একটা ঘর ছিল না? হ্যাঁ, এটা আমার চার চালা ছিল, আর সামনে দিয়ে আমি ওই যে একটা বারান্দা বানাইছিলাম আর কি। এমনি আপনি কি করেন? আমি মার্কেটিং এ জব করি। আচ্ছা, কোথায়? এই আমাদের এলাকাতে। আচ্ছা আচ্ছা, কোন কোম্পানি? প্রমি এগ্রিপোর্ট লিমিটেড। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার পরিবারে কয়জন? পাঁচজন, মহিলা তিনজন, ছেলে একজন আর আমি। এই বন্যা তো শেষ, বৃহস্পতিবার দিয়ে সকাল ভোর পাঁচটার দিকে এই ঘটনা ঘটছে আর কি। রায়ন এদিকে আসো। আমাদের ক্ষুদ্র পরিসরে আর কি আমরা চেষ্টা করতেছি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আর কি। আমাদের ওই আমাদের একটা ইউনিয়ন আছে, শেভরন বাংলাদেশ এমপ্লয়ি ইউনিয়ন, তো ওইটার পক্ষ থেকে আমরা কিছু সবাই ডোনেশন করছি। আমাদের এই ভাই মাইটুর বিডি, ওনার সহযোগিতায় আমরা এটা সবার আপনাদের কষ্টে সামিল হওয়া আর কি, যতটুকু পারতেছে আর কি। খালা ভালো আছেন? আর যে পরিমাণ ক্ষতি হয়েছে আসলে এইটা একজনের পক্ষে না, তা আমাদের একটা ছোট্ট পরিসর। একনারে কি কি দিছেন? দুই বান্টি। আচ্ছা ঠিক আছে, একটু যাইতে পারি এদিকে। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা না, আপনি পাইছেন দুই বান, দুই বান তিন পাইছেন? দুই বান পাইছিলে। ঠিক আছে, এটা দেখ কতটুকু কি হবে জানি না, তারপরে যতটুকু দিছেন ততটুকু আমার মানে খুশি। আমি এত বেশি আশা করি না, আমার কথা হচ্ছে এতটুকু দেওয়ার পরে যদি আমি আমার ফ্যামিলি নিয়ে মহিলাগুলো নিয়ে যদি একটু ঘরে থাকতে পারি আমি এতটুকু খুশি ভাই। এখন কবে কাজ টাজ ধরবেন? আমার ওই যে মেস্তুরিদার সাথে কথা বলছিলাম, উনি মানে কাজ করতেছে অলরেডি, উনি বৃহস্পতিবার থেকে আমার ঘরে কাজ ধরবে। আমরা ঘর আর এখানে দিতে পারবো না, এটা আমাদের জেরার জায়গা। আচ্ছা, ছিলাম ওই এদিকে দিব আর কি, এই পাঁচটাতে দিব, পাঁচটা করে দোসালের উপরে দিব আর কি। আচ্ছা আচ্ছা, ভাইয়ের নাম কি জানি বললেন? সূর্য মন্দাস। আচ্ছা আচ্ছা, সূর্য শেভরন বাংলাদেশ এমপ্লয়িজ ইউনিয়নের কর্ম মানে এমপ্লয়িরা মিল্লা কিছু ফান্ড করছে, ওখান থেকে টুকটাক দেওয়ার চেষ্টা করছি লালপোলে এদিকে এদিকে, যেহেতু মাইটুরবিটির কাজ করতেছে ওরা, এই দিক থেকে একটা মানে হিসাব করে দু চারজন আমরা কালেক্ট করতে পারছি আর কি। এত মানুষের ক্ষতি শেষ করার থেকে আমাদের ঘর ঘর বসে নষ্ট হয়ে গেছে, কিন্তু যারা বিল্ডিং ঘর তাদের যাই জিনিস নষ্ট হয়েছে, আমার ঘরের কাছে তাদের যেগুলো নষ্ট হয়েছে এগুলো পোষণের মতো না। সেটাই, আমার ফাটল দিয়ে দিছে আমার কিন্তু কাঁচা ঘর ছিল, যখন রাতের আড়াইটা বাজে তখন চিন্তা করলাম যে পানি এতটুক তাহলে ড্রাম টাম গুলো একটু বাইরে নিয়ে আসি, যেহেতু খাইতে তো হবে। আসছে আসার পরে দেখতেছি তিনটা চারটা ফাটল দিয়ে দিছে, ঘর এক পাশ ডাউন হয়ে গেছে, সবাই বলতেছে এখন আর থাকা যাবে না, তোমরা মহিলা টোলা নিয়ে যতটুকু পারো এদিকে চলে আসো। তারপরে এখানে আসছে, এখানে আসার পরে ঘরটা পুড়ে গেছে, আর প্রচুর পরিমাণে স্রোত ছিল যার কারণে আমি অনেক কিছু ধরতে পারিনি, চেয়ার বলেন তারপর আমার যাই জিনিস বলেন অনেকগুলো জিনিস মানে চলে গেছে এদিক দিয়ে চলে মানে। এরপর আমি এবার বৃহস্পতিবার এগারোটার দিকে এখান থেকে ফ্যামিলি নিয়ে হাই রোডে উঠছি, হাই রোডে রেস্টাউজ আছে না, বাংলো বাড়ি ছিলাম আমরা। আচ্ছা, তো এই অবস্থা আর কি। ঠিক আছে ঠিক আছে, অবস্থা কঠিন অবস্থা।